ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ, ড্রোন হামলায় ইউক্রেনের 69টি সামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। জানিয়ে দেব জাপানের উপর ক্ষিপ্ত হয়ে যে সিদ্ধান্ত নিল রাশিয়া। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউক্রেনে আগামীতে কিভাবে এগুবে রাশিয়া জানিয়ে দেব এক বিশেষ প্রতিবেদন। 557 রুশ সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত হতে পেরেছে বিবিসি। এবং সর্বশেষ জানিয়ে দেব কিয়েভের ট্যাঙ্ক নিয়ে ঢুকে পড়েছে রাশিয়ার সেনারা। শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ড্রোন হামলায় ইউক্রেনের 69টি সামরিক স্থাপনা ধ্বংস। প্রতিদিনই ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার হামলার খবর প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, তুলে ধরছে ক্ষয়ক্ষতির চিত্র। রুশ সেনাবাহিনীও জানাচ্ছে তারা ইউক্রেনের কোন কোন স্থাপনায় আঘাত এনেছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে একটি রেডিও স্টেশন ও গোয়েন্দা তথ্য কেন্দ্র ধ্বংসের দাবি করেছে রুশ সেনাবাহিনী। এছাড়াও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শনিবার রাতে ড্রোনের সাহায্যে ইউক্রেনের 69টি সামরিক স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে উস্কানিরও অভিযোগ তুলেছে রাশিয়া। শনিবার দনবাসের এক নিরাপত্তা কর্মকর্তা রুশ সেনাদের কাছে আত্মসমর্পণের পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় লভিভে পশ্চিমা কূটনৈতিক মিশনে হামলার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনের একটি গোষ্ঠী, আর এই হামলার দায় রাশিয়ার উপর চাপানোর পরিকল্পনা ছিল বলেও দাবি করেছে মস্কো। কিয়েভে সবকিছু জেনেও এসব প্রতিরোধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রাশিয়ার। এদিকে ইউক্রেনে আবারও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। রোববার ইউক্রেনের সেনাবাহিনীর একটি জ্বালানি তেল মজুদ স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে স্থাপনাটি। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় রোববার ইউক্রেনে কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়ার সেনারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে শব্দের চেয়ে 10 গুণ গতির এই কিনঝাল ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন সেনাবাহিনীর একটি স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শনিবার রোববার ইউক্রেন সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনে ক্ষেপণাস্ত্রগুলো। এর মধ্যে শনিবারের হামলায় একটি প্লান্ট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই প্লান্টের যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের সাজোয়া যানগুলো মেরামত করা হতো। আর রোববার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলায় একটি তেল মজুতের স্থাপনা ধ্বংস হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায় 2014 সালে দখলকৃত ক্রিমিয়ার আকাশ সীমা থেকে ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রুশ সেনাবাহিনী। শব্দের চেয়ে 10 গুণ দ্রুত চলতে পারে রাশিয়ার তৈরি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিনঝাল। ফাঁকি দিতে পারে বিশ্বের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও রাশিয়ার তৈরি এই ক্ষেপণাস্ত্রের গতি উঠতে পারে ঘন্টায় 12,500 কিলোমিটার পর্যন্ত। সর্বোচ্চ 2,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত আনতে পারে এটি। জানিয়ে দেব জাপানের উপর ক্ষিপ্ত হয়ে যে সিদ্ধান্ত নিল রাশিয়া। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর প্রকাশ্যে রাশিয়ার সমালোচনা করেছে জাপান। গত সপ্তাহে জাপানের পক্ষ থেকে বলা হয় রাশিয়াকে বাণিজ্যিক দিক দিয়ে যে বিশেষ সুবিধা দেওয়া হয় সেটিও বাতিল করে দেবে তারা। প্রকাশ্যে রাশিয়ার সমালোচনা ও সুযোগ সুবিধা বাতিল করে দেওয়ার হুমকির কারণে জাপানের উপর চটেছে রাশিয়া। সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এই বিবৃতিতে তারা জানিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জাপানের সঙ্গে যে শান্তি চুক্তি হওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছিল সেই আলোচনা আর করবে না রাশিয়া। এ ব্যাপারে বিবৃতিতে বলা হয় রাশিয়া এই মুহূর্তে জাপানের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে আলোচনা করতে আগ্রহী নয়। বিবৃতিতে আরো বলা হয় এমন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করা সম্ভব নয় যে দেশ প্রকাশ্যে বিপক্ষে অবস্থান নিয়েছে এবং আমাদের ক্ষতি করতে ও স্বার্থ বিরোধী কাজ করতে মুখিয়ে আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউক্রেনে আগামীতে কিভাবে এগুবে রাশিয়া জানিয়ে দেব এক বিশেষ প্রতিবেদন। ইউক্রেনের যুদ্ধের সামনের দিনগুলোতে কি কি প্রবণতা দেখা যেতে পারে, রুশ সৈন্যদের সম্ভাব্য কৌশল এখন কি, কোথায় গিয়ে তারা থামবে, সাধারণ মানুষজনের মনে এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। আর এসব প্রশ্নের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছেন লন্ডনে শীর্ষ একটি গবেষণা সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক ডক্টর জ্যাক ওয়ার্ডলিং। তিনি বলেন, সেনাবাহিনী যখন যুদ্ধক্ষেত্রে অগ্রসর হতে থাকে তখন তারা জ্বালানি খরচ করে, গোলা ও গুলি খরচ করে এবং সংশ্লিষ্ট অনেক কিছু খরচ করতে থাকে। যতক্ষণ তাদের হাতে এসব সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে থাকে তারা অগ্রসর হতেই থাকে। কিন্তু একটা সময় পর যখন সরঞ্জামে টান পড়তে শুরু করে এবং অতিরিক্ত চালানোর প্রয়োজন হয় তখন তাদের থেমে গিয়ে সরবরাহের জন্য অপেক্ষা করতে হয়।
কিন্তু তখন তাদের কাছে বাড়তি যে চালান আসতে থাকে তার পরিমাণ থাকে কম, তা দিয়ে সৈন্যরা আরও অল্প কিছু দূর অগ্রসর হতে পারে। বিবিসিকে বলেন ড ওয়াটলি, অভিযানের গতি তখন কমে যায়। সুতরাং আমরা এখন ইউক্রেনে যেটা দেখছি তা হলো প্রথম দিকে রুশরা যেভাবে একসাথে কয়েকটি ফ্রন্টে দ্রুত অগ্রসর হচ্ছিল তা কমিয়ে তারা এখন একটি সময়ে একটি ফ্রন্টকে প্রাধান্য দিচ্ছে। তারা কিয়েভের চারদিকে অবস্থান শক্ত করতে শুরু করেছে, খারকিভের ওপর হামলা বাড়িয়েছে, কিন্তু মারিউপোলের ওপর এখনও তাদের প্রধান নজর। ড ওয়াটলিং বলেন মারিউপোলের পতন হলেই রাশিয়ার প্রধান মনোযোগ অন্য কোনো স্থানের ওপর গিয়ে পড়বে। সুতরাং এখন থেকে আমরা হয়তো রুশদের কাছ থেকে একসাথে অনেক জায়গায় সমান মাত্রায় হামলা চালানোর বদলে একটি সময়ে একটি জায়গার উপর গুরুত্ব দিতে দেখব। তিনি বলেন রুশরা হয়তো একবার একটি শহরকে পর্যদস্ত করে পরেরটির দিকে এগোবে। তার মতে যুদ্ধের গতি এখন মন্থর হয়ে পড়ছে। 577 রুশ সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত হতে পেরেছে বিবিসি। ইউক্রেন অভিযানে এখনও পর্যন্ত রাশিয়ার অন্তত 15,000 সেনা মারা গেছে এমন দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া এ ব্যাপারে চূড়ান্ত কোনো তথ্যই দিচ্ছে না, যদিও মস্কো 2 মার্চ জানিয়েছিল ইউক্রেন অভিযানে তাদের 498 সেনা নিহত হয়েছে। এবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে তারা 557 রুশ সেনার মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছে। বিবিসি জানিয়েছে ইউক্রেনে থাকা তাদের প্রতিনিধিরা নানা মাধ্যমে এই নিহত সেনাদের নাম ও পদবি সম্পর্কে নিশ্চিত হতে পেরেছে। বিবিসির নিহতদের তালিকায় রাশিয়ার এক মেজর জেনারেলেরও নাম আছে। নিহতদের মধ্যে আছেন 7 কর্নেল, একজন নৌ কমান্ডার আছেন এই তালিকায়। সোমবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী আইহোর রজনিকভের দাবি হতাহত সেনাদের সংখ্যা নিয়ে মিথ্যাচার করছে ক্রেমলিন। তিনি বলেন ক্রেমলিন আসলে জানে না যা ঘটছে তাকে তারা কিভাবে বর্ণনা করবে। সবশেষে এই দিনগুলোতে রাশিয়ার বহু সেনা হতাহত হয়েছে, যে সংখ্যা তাদের আনুষ্ঠানিকভাবে জানানো সংখ্যার চেয়ে অনেক বেশি। মিথ্যা তাদেরকে খুব একটা সাহায্য করছে না, উল্টো সত্য তাদের ভীত করছে। সূত্র বিবিসি। কিয়েভের ট্যাঙ্ক নিয়ে ঢুকে পড়েছে রাশিয়ার সেনারা। ইউক্রেনের সামরিক হামলার দ্বিতীয় দিনে তুমুল লড়াইয়ের মধ্যে রাজধানী কিয়েভে ভারী ট্যাঙ্ক নিয়ে ঢুকে পড়েছেন রাশিয়ার সেনারা। শুক্রবার বিকালে এক টুইটে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। টুইটে বলা হয়েছে শত্রুরা পৌঁছে গেছে ওভালন এলাকায়। শহরের প্রাণকেন্দ্রে ইউক্রেনের পার্লামেন্ট থেকে ওই এলাকার দূরত্ব 9 কিলোমিটারের মতো। বিবিসির খবরে বলা হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তর স্থানীয়দের উৎসাহ দিচ্ছে যেন তারা মলোটপ ককটেল বানিয়ে রুশ বাহিনীকে প্রতিরোধের লড়াইয়ে যোগ দেয়। পাশাপাশি বেসামরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। টুইটে বলা হয়েছে শান্তিপ্রিয় বাসিন্দারা সতর্ক থাকুন, নিজের বাড়ি ছেড়ে যাবেন না। এর আগে শুক্রবার সকাল থেকেই কিয়েভে গোলাগুলি চলারও খবর এসেছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণেরও খবর পাওয়া গেছে কিয়েভে। এর আগে ইউক্রেনের সেনাবাহিনী বলছে রাজধানী কিয়েভের উপকণ্ঠে ডিমার ও ইভানকিভ এলাকায় সংঘর্ষ চলছে। ওই এলাকায় রাশিয়ার বেশ কিছু সাজোয়া যান ঢুকে পড়েছে। রুশ সেনার কিয়েভের খুব কাছে পৌঁছে গেছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ভাদিম দেনিসেনকো রয়টার্সকে বলেছেন গত 24 ঘন্টায় রাশিয়া 33টি বেসামরিক জায়গায় হামলা চালিয়েছে। ইউক্রেন সেনাবাহিনী এর আগে ফেসবুক পেজের পোস্টে বলছে কিয়েভের উত্তর পশ্চিম রুশ সেনাদের প্রতিহত করতে লড়াই চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের সেনারা। রাশিয়ার সেনাবাহিনীতে যাতে কিয়েভের দিকে আর এগোতে না পারে সেজন্য তেতেরিভ নদীর সীমান্তবর্তী একটি সেতু ধ্বংস করে দিয়েছেন ইউক্রেনের সেনারা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন রাশিয়ার সেনারা অভিযানের প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার 137 জন ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 316 জন। জেলেনস্কি বলেন আজ আমরা 137 জন বীর, আমাদের নাগরিক, সামরিক ও বেসামরিক ব্যক্তিদের হারিয়েছি। এছাড়া আরও 316 জন মানুষ আহত হয়েছেন বলে জানান তিনি।